প্রিপোজিশন, প্রিপোজিশন কোথায় ব্যবহার করা, কোন অ্যানিমেলস, থিংস, বার্ডস, পারসন কোথায় কোন পজিশনে আছে সেটা ব্যবহার, সেটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করি। যেমন ধরো পাখিটি গাছের ওপরে বসে আছে, ওপরে কোন স্থানে বসে আছে সেটা বোঝানোর জন্য প্রিপোজিশন। পেন, টেবিলের ওপরে একটা পেন রাখা আছে, টেবিলের ওপরে, সেটা বোঝানোর জন্য কি করা হয়, প্রিপোজিশন ব্যবহার করা হয়। আমরা জানো প্রিপোজিশন কোনগুলো, প্রিপোজিশন হচ্ছে অন, ইন, নিয়ার, আন্ডার, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, ফার। অন মানে ওপরে, ওপরে কোনো জিনিস বোঝালে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি। ইন মধ্যে, নিয়ার কাছে, আন্ডার নিচে, বিহাইন্ড পেছনে, ইন ফ্রন্ট অফ সামনে, ফার দূরে, দূরে কোনো জিনিস বোঝালে ফার ব্যবহার করা হয়। এরকমই আমাদের বইতে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখো বইতে এই যে পেজ নাম্বার 98 পেজ। হোয়ার ইজ দ্য কিটেন, এই কিটেন বেড়াল ছানাটি কোথায় আছে, ওর পজিশনটা বোঝানো হয়েছে এই এক্সাম্পলটা দিয়ে। দেখো প্রথমে দেখো লেখা আছে বেড়াল ছানাটি এই বক্সটা কোথায় আছে, বেড়াল ছানাটি বক্সের সামনে আছে। তাহলে সামনে ইংরেজি কি, আমরা এখানে জেনেছিলাম সামনে ইংরেজি ইন ফ্রন্ট অফ, তাহলে কি লিখবো, দ্য ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। তোমরা এখানে লিখবে এই যে ইন ফ্রন্ট অফ দ্য বক্স, ওটা লিখবে। এই সামনে দেখো বেড়াল ছানাটি কি বক্সের মধ্যে আছে, মধ্যে ইংরেজি কি আমরা জেনেছিলাম ইন, তাহলে দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। এরপরে দেখো বক্সের নিচে আছে বেড়াল ছানাটি, তাহলে কি হবে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বক্স। এরপরে দেখো এই বেড়াল ছানাটি বক্সটার পেছনে আছে, হোয়ার ইজ দ্য কিটেন, দ্য কিটেন ইজ ইন দ্য কিটেন ইজ বিহাইন্ড দ্য বক্স, বক্সটির পেছনে আছে, দ্য কিটেন ইজ বিহাইন্ড দ্য বক্স। তারপরে এখানে দেখো এই ছবিটাতে বক্সটা কাছে আছে, বিড়াল ছানাটি বক্সটা কাছে আছে, তাহলে কি হবে, দ্য কিটেন ইজ নিয়ার দ্য বক্স। এখানে লেখা আছে দ্য কিটেন ইজ নিয়ার দ্য বক্স, এখানে দেখো বক্সটা থেকে বেড়াল ছানাটা অনেকটা দূরে আছে, দূরে বসে আছে, তাহলে কি হবে, দ্য কিটেন